দর্শক, এটা তো আমি আর নিজেই কখনো ভাবিনি যে এই এক্সারসাইজ করা দরকার এবং তাতে ভালো থাকা যায় বা ভালো বোধ করা যায়। বন্ধুবর ডক্টর আলী একবার একজন বিশেষজ্ঞ চিকিৎসক, কিসের চিকিৎসক? চক্ষুর চিকিৎসক। ঢাকা শহরে তথা এদেশের আনাচে কানাচে ডক্টর আলী একবারকে চেনে না এমন লোক নাই। আর অনেক ব্যাকে যদি যেয়ে থাকি, পিছনে যদি ফিরে যাই, ডক্টর আলী একবার ছিলেন আমার ক্লাসের প্রথম ফার্স্ট বয়, সবসময়। উনি ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেন, এখন একজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক। আর বন্ধু আলী একবার এত সুন্দর চোখ দেখেন, যার জন্যে আমি এবং আমার পরিবার প্লাস আমরা যারা ওই এলাকার লোক সবাই আলী একবারের কাছে যাই এবং তাকে দিয়ে চোখ দেখাই। কিন্তু চোখের ব্যায়াম করতে হবে, আলী একবার তো একবারও বলল না। তাহলে এমন হতে পারে যে আলী একবার বলে নাই, কারণ আমি তো লোকজনকে এক্সারসাইজের কথা বলি, তাহলে অবশ্যই হয়তো আমি চোখের ব্যায়ামের কথা ভাবি। যাই হোক, সে কথা আমরা বাদ দিই। আসুন, অনেকক্ষণ কাজ করার পরে আমাদের চোখে খারাপ লাগে, কি করলে আমরা একটু ভালো থাকতে পারি? অনেকক্ষণ কাজ করার পরে আমরা কয়েকটি ব্যায়ামের কথা ভাবি, যেগুলো আমি আমার রুগীকে বলে থাকি। প্রথম হলো যে আপনি অনেকক্ষণ কাজ করার পরে আপনি আপনার এই হাত দুটোকে কয়েক মিনিট এরকম দোলবেন বা ঘষবেন, আপনার হাতে একটু গরম গরম অনুভূতি পাবেন। আপনি এটাকে চোখের উপরে বসিয়ে দেন, এরকম বসিয়ে কয়েক মিনিট রাখেন, তারপর আপনি সরিয়ে দেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি এই চোখের পলক প্রতি সেকেন্ডে 3-4 বার চোখের পলক ফেলেন, ভালো লাগবে। এরপরে যেটা ভাববেন সেটা হলো ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ আপনার এই চোখের মণিকে আপনি ঘোরাবেন। সর্বোপরি এটার সাথে যেটা আমি বলি সেটা হলো কোল্ড কম্প্রেশন। আপনি একটু ঠান্ডা পানির মধ্যে তুলে ভিজিয়ে রাখেন, হালকা চিপে চোখের ওপর বসিয়ে কয়েক মিনিট দিয়ে রাখেন, তারপর সরিয়ে নেন, দেখবেন অপূর্ব। অনেক রোগী বলেন আগেই অ্যাডভাইস করেন নেই কেন, তাহলে তো আরও ভালো লাগতো, অনেক আগে থেকেই ভালো থাকতাম। চলুন দর্শক, আমরা এখন এইটা চেষ্টা করি এবং ভালো থাকি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক শ্রোতা, যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি এবং আমার টিমের সদস্য জোর অনুরোধ করছি, প্লিজ অবশ্যই আমাদেরকে একটু সাবস্ক্রাইব করবেন। আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন 10 জনকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে প্রেস করবেন। দর্শক, এই সাবস্ক্রাইব করে চলুন এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে দেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিই এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি।